pranaram 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 চিতের স্মৃতি থেকে পাঠ করে শোনাবেন স্বামী মুক্তিশ্বরানন্দজী মহারাজ। সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। বেরুড় মঠের পুরানো দিনের স্মৃতিকথা থেকে, বিশেষ করে বেরুড় মঠের মাহাত্ম প্রকাশক কিছু ঘটনা পাঠ করছি। শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পরে মঠ যখন বরানগরের ভাড়া বাড়িতে ছিল, তখন স্বামীজি একদিন কুঠিঘাটে দাঁড়িয়ে উপস্থিত তাঁর কয়েকজন গুরু ভাইকে বলেছিলেন, সামথিং টেলস মি দ্যাট আওয়ার পারমানেন্ট মঠ উইল বি ইন দ্য নেইবারহুড অ্যাক্রস দ্য রিভার। স্বামীজির অন্তরাত্মা শ্রী রামকৃষ্ণ দেবী যেন তখন বুঝিয়ে দিয়েছিলেন যে তাকে কেন্দ্র করে স্থায়ী মঠ গঙ্গার এপারে বেরুড়ের এই জায়গায় হবে। তবুও স্বামীজি চেয়েছিলেন গঙ্গার পূর্ব পাড়ে কলকাতায় বা কলকাতার কাছাকাছি কোনো জায়গায় মঠ করতে। তার জন্য তিনি বাগবাজার, কাশীপুর, দক্ষিণেশ্বর, পানিহাটি, কামারহাটি, কন্যাগর প্রভৃতি স্থানে জায়গা জমি সন্ধান করেছিলেন। এমনকি বেলুড়ের জমির সন্ধান পাওয়ার পরেও তিনি এক চিঠিতে লিখেছেন, কাশীপুরের বিশেষ চেষ্টা দেখো, বেলুড়ে জমি ছেড়ে দাও। বেলুড়ের জমির সন্ধান বা মঠ স্থাপনের অনেক আগের দু একটি ঘটনা দেখলে স্পষ্ট হয় যে শ্রী শ্রী ঠাকুর বহু যুগ ধরে কোথায় অবস্থান করে আপামরে কৃপা বিতরণ করবেন তা তিনি নিজেই ঠিক করেছিলেন। প্রথম ঘটনা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের স্থান পরিচয় উল্লেখ আছে। কথামৃতকার শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত বলিতেন, শ্রী শ্রী ঠাকুর কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায়ের অনুরোধে বেরুড়ে নেপালের কাঠের টালে একবার আসিয়াছিলেন। তখন কাপ্তেনের এই কাঠের গুদাম ও গদি বর্তমান বেরুড় মঠের জমির ওপর অবস্থিত পুরাতন মঠ বাড়ি বলিয়া পরিচিত বাড়িটির সংলগ্ন উত্তরের একতলা অংশে ছিল। ইহা শ্রীমদর্শনের পঞ্চদশ খণ্ডে উল্লিখিত আছে। মঠের প্রাচীন সন্ন্যাসীবৃন্দ ও মাস্টার মহাশয়ের কাছে একথা শুনিয়াছিলেন। মাস্টার মহাশয় শ্রী শ্রী ঠাকুরের নিজ মুখে একথা শুনিয়াছিলেন। স্বামী নির্লেপানন্দের রামকৃষ্ণ শারদামৃত বইয়ে আছে, যোগানন্দজী মহারাজ বলছেন, নরেন মঠ করবার জন্য যে জমি কিনেছে ও জমিতে তাঁর পায়ের ধুলো পড়েছে, নেপালের রাজার কাঠগোলা এখানে ছিল। কাপ্তেনের সঙ্গে তিনি একদিন ওখানে বেড়াতে যান। রামকৃষ্ণ মঠের আদিকথা বইয়েও আছে যে ঠাকুর এখানে এসে প্রসন্ন হয়ে মিষ্টান্ন গ্রহণ করেছিলেন। দ্বিতীয় ঘটনা, শ্রীশ্রী মা 1890 খ্রিস্টাব্দে কয়েক মাস ঘুষুড়ির এক ভাড়া বাড়িতে ছিলেন। এই সময়ের কোনো একদিন, অর্থাৎ স্বামীজি এখানে মঠ করার প্রায় 8 বছর আগে, শ্রীশ্রী মা যখন গঙ্গায় মাঝ গঙ্গা দিয়ে দক্ষিণেশ্বর যাচ্ছেন নৌকায় করে, দেখেন যে ঠাকুর আদুরগায়ে ওই জমিতে বেড়াচ্ছেন। তখন ওই জমির একপাশে কয়েকটি কলা গাছ ছিল। ঠাকুরকে ওইভাবে ওখানে বেড়াতে দেখে মা অবাক হয়ে ভাবছিলেন, তাই তো, ঠাকুর এখানে কেন এলেন? তিনি ওই দর্শনের কথা কাউকে বলেননি। পরে স্বামীজি মঠের জন্য ওই জমিটি কেনার পর শ্রীশ্রী মা, যোগীন মা প্রভৃতি স্ত্রী ভক্তদের কাছে তার ওই দর্শনের কথা প্রসঙ্গে বলেছিলেন, ঠাকুর আগে থেকেই এই স্থানটি পছন্দ করেছেন। গঙ্গার পশ্চিম কূল, বারাণসী সমতুল, এখানে মঠ করে নরেন খুব ভালো কাজ করেছে। মঠের দক্ষিণ দিকের প্রবেশপথ দিয়ে ঢুকলে একেবারে বাঁদিকে ছিল এই কলাবাগান। শ্রী শ্রী ঠাকুরকে এ মঠে প্রতিষ্ঠা করে স্বামীজি বললেন, তাঁরই ইচ্ছায় এটি সম্ভব হলো, তিনি নিজেই সব যোগাযোগ করে দিয়েছেন। গঙ্গা তীরে অসংখ্য জায়গা ছিল, তবু ঠাকুর কেন এই জায়গাটি পছন্দ করলেন? নিশ্চয়ই এ স্থানটির নিজস্ব কিছু বিশেষত্ব বা দিব্যতা ছিল। শ্রী শ্রী মা বেলুড়ের নীলম্বরবাবুর বাগান বাড়ির ভাড়া বাড়িতে 1888 থেকে শুরু করে প্রায় 5 বার ছিলেন। সেই সব দিনের কথা স্মরণ করে একদিন তিনি বলেছিলেন, আহা, বেলুড়েও কেমন ছিলুম, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকত, তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল।
মনে হয় সংঘজননীর এখানে এত বড় অবস্থান শুধু ঘটনা মাত্র নয়, তিনি যেন তার সন্তানের আবির্ভাবের ক্ষেত্র প্রস্তুত করছিলেন। আর বিজ্ঞানানন্দজি মহারাজের কথায়, মঠ যখন প্রস্তুত হইতেছে তখন একদিন বাহির হইতে মঠে আসিতেছি, দেখি মঠের উপরে সোনার মতো উজ্জ্বল কি জলজল করিতেছে। মনে হইল বুঝি দৃষ্টিভ্রম হইয়াছে, চক্ষু মুছিয়া পরিষ্কার করিয়া দেখি সেই প্রকারই আছে। মনে হইল প্রভু তোমার লীলাভূমির কত কি বিভূতি আমি কি বুঝিব। শ্রী শ্রী ঠাকুর বলতেন, আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি আর আমি ওর অনুগত। ঠাকুর কথা দিয়েছিলেন আর সেই কথা মতো স্বামীজি তাঁর স্থূলদেহের ভস্মাস্তি আত্মারাম শ্রীরামকৃষ্ণকে কাঁধে করে এই নতুন মঠের বর্তমান পুরানো মন্দিরে স্থাপন করেছিলেন। একদিন তার মনে হলো, সত্যিই কি এতে আত্মারাম ঠাকুরের আবেশ রয়েছে, আচ্ছা দেখি প্রার্থনা করে। এই বলিয়া তিনি মনে মনে প্রার্থনা করিলেন, ঠাকুর তুমি যদি সত্য সত্যই এর মধ্যে থাকো তবে তিন দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজকে মঠে আকর্ষণ করে আনো। একথা অপর কেউ জানতে পারল না এবং পরে তিনি নিজেও ভুলে গেলেন। পরের দিন তাকে কাজের জন্য কলকাতায় যেতে হয়। বিকালে মঠে ফিরে এসে জানতে পারেন যে গোয়ালিয়রের রাজা গ্র্যান্ড র্যাঙ্ক রোড দিয়ে গাড়িতে যেতে যেতে তার ভাইকে মঠে পাঠান স্বামীজি আছেন কিনা খোঁজ নেবার জন্য। স্বামীজি না থাকায় তিনি বিষণ্ণ মনে ফিরে গেছেন। এই কথা শুনে তার আগের দিনের কথা মনে পড়ে এবং তখনই তিনি দ্রুত পদে ঠাকুর ঘরে ঢুকে আত্মারামের কৌটাতে মাথা ঠেকিয়ে বারবার প্রণাম করে বলতে থাকেন, তুমি সত্যি, তুমি সত্যি, তুমি সত্যি। আর মঠের সকলকে তিনি ওই দিন থেকে বিশেষ সন্তর্পণে আত্মারামের কৌটার পূজাদি করতে আদেশ দিয়েছিলেন। একবার ডাক্তার সুরেন্দ্রনাথ রায় শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন, যারা খুব গরিব কাশী কি অন্য ধামে যেতে পারে না তাদের ওই রকম ফল আর কিসে হয় মা? কেন তারা দক্ষিণেশ্বর কিংবা বেলুড়ে গেলে সে ফল হয় যদি সেরকম বিশ্বাস থাকে, যার জন্য কাশী যাওয়া তিনি দক্ষিণেশ্বর ও বেলুড়ে আছেন। আর শ্রী শ্রী মায়ের শরীর দাহ হয়ে যাওয়ার পর মহাপুরুষ মহারাজ উপস্থিত সাধু ও ভক্তদের বলেছিলেন, সতীর শরীরের এক একটি অঙ্গ বুকে নিয়ে সারা দেশে 51টি পীঠ গড়ে উঠেছে, সেই সতীর সমস্ত শরীর আজ বেলুড় মঠের মাটিতে মিশে রইল, তাহলেই বুঝে দেখো বেলুড় মঠ কত বড় তীর্থ। অখণ্ডানন্দজি মহারাজ সারগাছি থেকে শ্রীমতী সুধালতা বসুকে এক পত্রে লিখছেন, সর্বদা প্রাণে প্রাণে বিশ্বাস করিবে শ্রী শ্রী ঠাকুর যাজ্জল্যমানভাবে মঠে বিরাজমান রহিয়াছেন। স্বামীজি নিজের সম্বন্ধে বলিতেন যে দেহাবসানে তিনি তাহার সেই ঘরটিতে সূক্ষ্মভাবে অবস্থান করিবেন। 1924 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি স্বামীজির মন্দির প্রতিষ্ঠার দিন মহাপুরুষ মহারাজ প্রসঙ্গক্রমে বলেছিলেন, স্বামীজি এখনও বেলুড় মঠে বাস করছেন, আমি কতদিন তাকে তাঁর ঘরে গভীর ধ্যানস্থ দেখেছি, কখনো দেখেছি তিনি পায়চারি করছেন। দেহত্যাগের কয়েকদিন মাত্র পূর্বে একদিন বাবুরাম মহারাজকে সঙ্গে নিয়ে গঙ্গার ধারে বেড়াতে বেড়াতে সমাধি স্থানটি দেখিয়ে স্বামীজি তাকে বলেছিলেন, দেহত্যাগের পর আমার শরীর যেন এখানে দাহ করা হয়, আমি মঠেই থাকব। আর স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের মন্দির উদ্বোধনের পর মহাপুরুষ মহারাজ বলেছিলেন, মূর্তিটি এত সুন্দর যে দেখে মনে হয় যেন মহারাজ জীবন্ত বসে আছেন, মহারাজের দেহত্যাগে মঠ যেন শূন্য মনে হতো, মঠের আধ্যাত্মিকতা এমনকি গাছপালা পর্যন্ত যেন শুকিয়ে যাচ্ছিল, এখন মহারাজ মঠেই বাস করবেন, মঠ আবার জেগে উঠবে, যারা মন্দিরে মহারাজকে দর্শন করবে তাদেরও মহারাজ আশীর্বাদ করবেন, মহারাজ না থাকলে কি মঠ মানায়। শঙ্করানন্দজি মহারাজ বলতেন, মঠ ঠাকুরের শরীর, এর কোথায় কি হচ্ছে দেখতে হয়। মর্তের এই দেবলোক বেলুড় মঠের এমনি মাহাত্ম্য যে সংসারের গতানুগতিকতা থেকে সময় করে এখানে এসে পৌঁছতে পারলেই অনেক হয়। প্রেমেশানন্দজি মহারাজ লিখেছেন, নর হয় নারায়ণ করি ভূমি পরশন। কারণ মহাপুরুষ মহারাজ বলতেন, এ স্থান তো বৈকুণ্ঠ, স্বয়ং জগন্নাথ এখানে রয়েছেন জগতের কল্যাণের জন্য। তবুও স্বামীজি সাবধান করেছেন, মঠটি যেন কোনো মতেই বাবাজিদের ঠাকুর বাড়িতে পরিণত না হয়। নবকলেবরে শ্রীরামকৃষ্ণরূপী জগন্নাথ যেখানে অবস্থান করছেন সেই বেলুড় মঠ ক্ষেত্র নিজের মাহাত্ম্য নিয়ে কিভাবে আত্মপ্রকাশ করবে সেই বিষয়ে স্বামীজি বলে গেছেন মঠ বাড়ির একতলার গঙ্গার দিকের বারান্দায় দাঁড়িয়ে তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে। ঈশ্বর করেন তো এই মঠকে মহাসমন্বয় ক্ষেত্র করে তুলতে হবে, ঠাকুর আমাদের সর্বভাবের সাক্ষাৎ সমন্বয় মূর্তি, ওই সমন্বয়ের ভাবটি এখানে জাগিয়ে রাখলে ঠাকুর জগতে প্রতিষ্ঠিত থাকবেন।
সর্বমতের সর্বপথের আচণ্ডাল ব্রাহ্মণ সকলে যাতে এখানে এসে আপন আপন আইডিয়াল দেখতে পায় তা করতে হবে। সেদিন যখন মঠের জমিতে ঠাকুরকে স্থাপন করলুম তখন মনে হলো যেন এখান হতে তার ভাবের বিকাশ হয়ে চরাচর বিশ্ব ছেয়ে ফেলেছে। সাধন ভজন ও জ্ঞান চর্চায় এই মঠ প্রধান কেন্দ্রস্থান হবে এই আমার অভিপ্রায়। এখান থেকে যে শক্তির অভ্যুদয় হবে তা জগৎ ছেয়ে ফেলবে, মানুষের জীবন গতি ফিরিয়ে দেবে। এই মঠভুক্ত সাধুদের ইঙ্গিতে কালে দিক দিগন্তরে প্রাণের সঞ্চার হবে। আমি তো যথাসাধ্য করছি ও করব, তোরাও ঠাকুরের উদার ভাব লোকদের বুঝিয়ে দে, তোরা আমার সহায় হয়ে লেগে যা। শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে স্বামীজি বলতেন, তিনি অনন্ত ভাবময়, ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয় তো প্রভুর অগম্য ভাবের ইয়ত্তা নেই। তেমনি একাধারে বিষ্ণুক্ষেত্র, শিবক্ষেত্র ও মহাশক্তিপীঠকে বুকে নিয়ে বেলুড় মঠও যেন অনন্ত মহিমময়। তবু অত্যন্ত বাস্তব এক বিষয়ের উল্লেখ করে সকলের দায়িত্ব সম্বন্ধে সচেতন করে দিয়ে গেছেন অখণ্ডানন্দজি মহারাজ প্রায় 100 বছর আগে। মঠ দর্শন করতে এসে মেয়েরা বৃথা ঘুরে বেড়ায় এটা তিনি পছন্দ করতেন না। বলতেন, এটা কি লেক না গড়ের মাঠ, দর্শনাদির পর কোথাও বসে যোগ ধ্যান করবে তারপর চলে যাবে। পরিশেষে আমরা বিশিষ্ট বিবেকানন্দ গবেষক অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু মহাশয়ের এক প্রাণস্পর্শী মূল্যায়ন স্মরণ করব স্বামীজির সমাধি মন্দির সম্বন্ধে। বেলুড় মঠের দক্ষিণ পূর্ব প্রান্তে একেবারে গঙ্গা তটে বিবেকানন্দ মন্দিরের সংকীর্ণ পথ দিয়ে প্রবেশ করে যখনই স্বামীজির ধ্যান মূর্তির সামনে নত হয়েছি তখনই ভিতর থেকে ভেসে আসা সূক্ষ্ম সৌগন্ধে আর বিচিত্র অপূর্ব এক প্রভাবে মন আচ্ছন্ন হয়ে গেছে। কি নিবিড় কি গভীর, যেন শুনেছি পাদুকা উন্মোচন করো, যেখানে তুমি দাঁড়িয়ে আছো সে অতি পবিত্র ভূমি। সমগ্র বেলুড় মঠ সম্বন্ধেই এই ভাব প্রযোজ্য, যেখানে তুমি দাঁড়িয়ে আছো সে অতি পবিত্র ভূমি, পাদুকা উন্মোচন করো। ওম শান্তি 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 হরি ওম। এতক্ষণ বেলুড় মঠের অতীতের স্মৃতি থেকে পাঠ করে শোনালেন স্বামী মুক্তিশ্বরানন্দজি মহারাজ। প্রণাম 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 প্রণাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রণাম 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 প্রণাম।